প্রশ্ন, আল ইবকা যা আপনার বাসায় রয়েছে তা কোন প্রকাশনীর ছাপা জানালে উপকৃত হতাম? কোন প্রকাশনীর ছাপা জানালে উপকৃত হতাম? এটা করাচিতে মাক্তাবায়ে থানবি আছে, সেখান থেকে ছাপে। আগে কলিকাতা থেকে ছাপতো, এখন এখান থেকে ছাপে না, করাচি থেকে ছাপে। ওখানে আমি গিয়েছি, ওদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওরা বলেছে আমাদের কাছে 13 বছরের ওয়াজ আছে, থানবি রহমতুল্লাহ আলাইহির 13 বছরের ওয়াজ আমাদের কাছে আছে। আর কলিকাতা যেখান থেকে ছাপো হইত তাদের কাছে ছিল 27 বছরের ওয়াজ, মাসে একটা করে ছাপতো। 27 বছর পরে আবার তাকরার শুরু হবে, 27 বছর পরে আবার আগের ওয়াজ শুরু হবে। 27 বছর যাবত এক ওয়াজ দুইবার ছাপা হবে না, এত ওয়াজ ওদের কাছে জমা ছিল। প্রশ্ন, ব্যবসার মালের উপর জাকাত ফরজ হওয়ার পর জাকাত দিতে বিলম্ব করে এবং জাকাত দেওয়ার আগেই তা চুরি হয়ে যায়, তাহলে পূর্বের ফরজ হওয়া জাকাত এখন দিতে হবে কি? যদি মাল মোটো না থাকে তো দিতে হবে না। প্রশ্ন, হোক্কা খাওয়া কি জায়েজ? এখন হোক্কা নাই, আগের যুগে হোক্কা খাইতো, এখন হোক্কা নেই। প্রশ্ন, টাইগার ওই স্পিড ইত্যাদি এই জাতীয় দ্রব্য খাওয়া কি বৈধ? সরাসরি হারাম তো বলতে পারবো না, তবে এগুলো না খাওয়াই ভালো। আমাদের জানা নেই যেগুলোর ভিতরে কি কি মিশায়, এই জন্য এগুলো না খাওয়াই ভালো। প্রশ্ন, অজু না থাকলে কোরআন শরীফ ঠোঁট দ্বারা স্পর্শ করা যাবে, জেনা যাবে না? প্রশ্ন, কেউ সালাম পাঠালে তার উত্তর কিভাবে দিবে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আর মহিলা হইলে ওয়া আলাইকে ওয়া আলাইহাস সালাম। প্রশ্ন, একজন বলেছে কোন সূরার প্রথম কিছু অংশ ও শেষে কিছু অংশ পড়লে পূর্ণ সূরা পড়ার সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সঠিক? জেনা সঠিক নয়। প্রশ্ন, কোন এক এলাকাতে প্রচলন আছে জানাজার পর মুর্দাকে দাফনের দিকে নেয়ার পথে 100 কদম পর পর কাঁধ পরিবর্তন করে, এটা কি জায়েজ? 100 কদম পর কাঁধ পরিবর্তন করার কোনো বর্ণনা কোনো কিতাবে নেই, 10 কদম পর পর বর্ণনা করার কথা ফেখের কিতাবে আছে, হাদিসের কিতাবে নেই। প্রশ্ন, হাফেজ সাহেব রোজা না রেখে তারাবি পড়ালে মুসল্লিদের তারাবি হবে কি না? জি হবে। প্রশ্ন, জুমার দ্বিতীয় আজানে ডানে ও বামে মুখ ফিরাতে হয় কি না? জি ফিরাতে হয়। প্রশ্ন, তাফসিরুল কোরআন ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ আছে কি? যদি কোরআনে কারিমের শব্দ থেকে তাফসিরের শব্দ বেশি হয় তো ওই কিতাব ওযু ছাড়া ধরা বৈধ, কিন্তু যেখানে আয়াত লেখা আছে ওখানে হাত দিতে পারবেন না। প্রশ্ন, বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে শপিং করে প্যান্ট বা পেমেন্ট ও বিকাশ বা ক্রেডিট কার্ড এবং রকেট অ্যাকাউন্ট থেকে পেড করলে অথবা ক্যাশব্যাক দিয়ে থাকে, উক্ত টাকা বিকাশে অথবা সে কোম্পানির কার্ড থেকে পেমেন্ট করলে সে কোম্পানি নিয়ে থাকে, এই ধরনের ক্যাশব্যাক বৈধ কিনা? আগে থেকে আপনার ক্রেডিট কার্ডে নির্দিষ্ট পরিমাণ একটা অঙ্ক টাকা থাকলে এখানে সুদ আসে, এটা হলে বৈধ হবে না, আর ওই পরিমাণ থেকে কম আসলে এখানে সুদ আসে না, ওইটা হলে বৈধ হবে। প্রশ্ন, তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ কি? জেনা জায়েজ নেই। প্রশ্ন, কোন বইয়ে প্রবাহমান নাপাক লাগলে তা পাক করার হুকুম কি? ধোয়া ছাড়া পাক হবে না। প্রশ্ন, ছেলে বালেগ হয়ে গেলে কি তার মায়ের পাশে ঘুমাতে পারবে? জি পারবে, না ঘুমানো ভালো। প্রশ্ন, মুরগির গলা থেকে মেরুদণ্ডের হাড় পর্যন্ত ছিঁড়ে ফেললে কি জায়েজ হয়, নাকি মাথার ভিতর থেকে ও ফেলা জরুরি? ওই কি ছিঁড়ে ফেললে বোঝা যায় না। প্রশ্ন, বিভিন্ন লোক থেকে শোনা যায় মহিলাদের নামাজের ব্যাপারে কোনো আলাদা নিয়ম নেই, এ শোনাটা সম্পূর্ণ ভুল। মহিলাদের নামাজের পদ্ধতি পুরুষদের থেকে অনেক ক্ষেত্রে ভিন্ন, এই ব্যাপারে জানতে চাইলে মহিলারা নামাজ কিভাবে পড়বে কিতাব আছে, হাদিসের উদ্ধৃতি সহকারে তাহকিক সহকারে মাসালাগুলো দেয়া আছে। প্রশ্ন, ওযু করার পর
আয়নায় মুখ দেখলে ওজুর কোনো ক্ষতি হবে, জিনা কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, নাভির উপর থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত ঢাকা আছে কিন্তু শরীরে কোনো পোশাক নেই, তাহলে কি উজু হবে? জি হবে। প্রশ্ন, আমি শুনেছি যদি কোনো জায়গায় রশিতে কাপড় ঝুলানো থাকে ওই কাপড়ের নিচ দিয়ে গেলে নাকি ব্রেন কমে যায়, বা আমার জানা নেই। প্রশ্ন, অনেক মসজিদে যে মিলাদ পড়া হয় সেখানে যেগুলো পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তারপর ইয়া নবী সালাম আলাইকে, এগুলো কতটুকু শরীয় সম্মত? এই ধরনের কোন পদ্ধতি হাদিসের কোন কিতাবে উল্লেখ নেই, এগুলো মানুষের বানানো, তাই এগুলো পরিহার করা চাই। প্রশ্ন, হেরেম শরীফ ও মসজিদে নববী ব্যতীত সৌদির অন্যান্য মসজিদের তারাবির নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ দেখে পড়ে এবং মুক্তাদিরা মোবাইলে কোরআন শরীফ দেখে লোকমা দেয়, এরকম মসজিদে নামাজ পড়ে নামাজ হবে কিনা? জিনা হবে না। প্রশ্ন, মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঠিক কিনা? যদি বাচ্চা মসজিদ এবং ঘরের পার্থক্য বোঝে, পাক না পাক বোঝে, তাহলে নিয়ে যাওয়া ঠিক এবং আপনার পাশেই তাকে নামাজে দাঁড় করাবেন। সকল বাচ্চাদের সাথে একসাথে পিছনে দাঁড় করানো ঠিক নয়, এতে নিজের নামাজও নষ্ট করবে, অন্যদের নামাজও ডিস্টার্ব করবে। আর যদি বাচ্চা এত ছোট সে ঘর এবং মসজিদের পার্থক্য বোঝে না এবং পাক না পাকি বোঝে না, তাকে মসজিদে নিয়ে আসা বৈধ নয়। প্রশ্ন, মসজিদে ইমাম সাহেবরা প্রায় বলে থাকেন মানুষ কি করবে, তার ভবিষ্যতে কি ঘটবে তা আগে নির্ধারণ করা থাকে, তাহলে আমরা যখন নামাজ না পড়ি বা অন্য কোনো অন্য কাজ করি তখন কেন এর জন্য আখেরাতে বিচার হবে? এর জবাব বহুবার দেওয়া হয়ে গেছে, আমি দুনিয়াতে আসলে কি করব না করব আমার আল্লাহ আগেই জানেন, ওই হিসাবে লিপিবদ্ধ করা আছে। প্রশ্ন, ব্যাংকে যে টাকা রাখা হয় সব ব্যাংকে টাকার পরিমাণ হিসাবে নির্দিষ্ট একটা মুনাফা দেয়, কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখলে ওরা পুরা বছরের আয় ব্যয় হিসাব করে ওই টাকার উপরে কিছু মুনাফা দেয়, তা অনেক ব্যাংকের তুলনায় অনেক কম, এখন এই টাকা নেওয়া কি জায়েজ হবে? কি পদ্ধতিতে আপনি রেখেছেন, কি পদ্ধতিতে মুনাফা দিয়েছে, ওগুলো দেখা ছাড়া বলা যাবে না। প্রশ্ন, ওজিফার মধ্যে যে ইসমে আজম দেয়া আছে সেটা কি সঠিক? ইয়াকিনের সাথে বলতে পারবে না কোনটা ইসমে আজম। প্রশ্ন, আমরা যে সাত সালাম ও আহাদ নামা পড়ি হুজুর, এগুলো কি সহিহাদি সম্মত? জি না, সহিহাদি তো দুর্গত হাদি সম্মতই নয়। প্রশ্ন, আমি এখন দুই সন্তানের পিতা, আমার স্ত্রী যখন দ্বিতীয়বার গর্ভ অবস্থায় তখন আমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়, বা কোনো তালাকের মশলা দারুলাফতায় দিবেন। প্রশ্ন, প্রথম আজান দেওয়ার পর নামাজের জন্য গোসল করা যাবে কি? জি যাবে। প্রশ্ন, নামাজে প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরিবর্তে সুরায় পাক ফাতেহা পড়ি, কিছুক্ষণ পর মনে পড়লে পুনর আত্তাহিয়াতু পড়ি, এভাবে নামাজ শেষ করি, এখন জানার বিষয় হল নামাজ হবে কি? সাহসই দেওয়া লাগবে। প্রশ্ন, যে বই আরবি ও বাংলা আছে সেই বই কি উজু ছাড়া ধরা যাবে? এমনি আরবি হইলে ধরা যাবে, কোরআন শরীফ যদি থাকে ওই আয়াত ধরা যাবে না, আর বাংলার অংশ আয়াত থেকে বেশি হইলে বইটা ধরা যাবে। প্রশ্ন, আমি শুনেছি মুসলমানরা নাকি একসময় হলেও জান্নাতে যাবে, কথাটি সঠিক কিনা? ইমান নিয়ে মারা গেলে একসময় জান্নাতে যাবে, কথাটি সঠিক? প্রশ্ন, একদিন ফরজ নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়ার পর ইমামের সালাম ফেরানোর পূর্বে আসসালামু এতটুকু শব্দ উচ্চারণ করি, প্রশ্ন হল উক্ত বিবরণ অনুযায়ী আমার নামাজ সহি হয়েছে কি? জি হয়েছে। প্রশ্ন, অনেক সময় ক্লান্তি বা অলসতায় অনিচ্ছা সত্ত্বেও নামাজে ঘুম চলে আসে, এমত অবস্থা নামাজে কোনো সমস্যা হবে কি না? যদি জমাতে থাকেন কোনো সমস্যা হবে না, আর যদি একা একা পড়েন তো কিছু যদি না পড়ে থাকেন, ঘুমাই গেছেন পড়েননি, তো তাহলে ওগুলো সজাগ হওয়ার পরে আবার পড়া লাগবে, না পড়লে নামাজ হবে না। প্রশ্ন, সিজদারত অবস্থায় পা মাটিতে রাখতে হয়, যদি পায়ের আঙ্গুলগুলো উপরি ভাগে মাটিতে রাখা হয় তাহলে নামাজ ভেঙে যাবে কি? দুই পায়ের যে কোনো একটি অংশ যদি মাটিতে লেগে থাকে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু একটি আঙ্গুল পরিমাণ মাটিতে লেগে আছে বাকি সব উঠে রাখছেন, এতে মাকরু হয়। দুই পায়ের আঙ্গুল যথাসম্ভব মাটিতে রাখবেন, কেবলার দিকে ফিরে রাখার চেষ্টা করবেন। প্রশ্ন, আমি চাকরিজীবী, আর্থিকভাবে অসচ্ছল, আমি বিয়ে করতে চাই কিন্তু টাকা নেই, আমি চিন্তা করেছি ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ের কাজটি সম্পূর্ণ করব, যে না এটা বৈধ হবে না, বিয়ে করতে টাকা লাগে না। প্রশ্ন,
ওজুর সময় কি দুরুদ শরীফ ও তওবার দোয়া পড়া যাবে? ওজুর সময় কিছু ওজুর দোয়া আছে, অন্য কিছু না পড়া চাই। প্রশ্ন, গোসলের সময় কি গজল গাওয়া যাবে? তাছাড়া গজলের আর সময় নেই, গোসলখানায় গজল গাবে, এটা ঠিক নয়। প্রশ্ন, আমার এক খালা বলছে ওজুর সময় হাতে কনুই এবং পায়ের টাক থেকে আর চার আঙ্গুল উপরে ধৌত করতো, এটা কি সঠিক? হ্যাঁ, বেশি করে ধোয়া ভালো, একে এসবাগে উজু বলা হয়। প্রশ্ন, আমার মা বলেন একটি রোজা রাখতে হয় না? জি না, একটি রোজা রাখলে কোনো সমস্যা নেই, তবে আশুরার দিনে মহরমের 10 তারিখে একটি রাখা মাকরু, দুইটি বা তিনটি রাখার নিয়ম। প্রশ্ন, সুরায় দোকান 7 বার তালাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে নাকি আল্লাহ দোয়া কবুল করেন? এটা আল্লাহ পাক ভালো জানেন। প্রশ্ন, সালাত ও তসবিহ নামাজ শুক্রবার আদায় করতে হয়, যে কোনো সময় আদায় করলে হয়ে যায়, শুক্রবার নির্দিষ্ট নয়। প্রশ্ন, সময়ের জন্য কোন সময়ের জন্য প্রতিদিন আওয়াবিনের নামাজ যদি 2 রাকাত করে আদায় করে তাহলে কি পাপ হবে? জি না, পাপ হবে না। প্রশ্ন, আমি এক ব্যক্তির জমি 120 বছরের জন্য প্রতি বিঘা 60,000 টাকা করে, অর্থাৎ প্রতি বছরের জন্য 500 টাকা লিজ নিয়েছি, এই শর্তে যে যদি জমির মালিক 120 বছর আগে জমি ফিরিয়ে নিতে চায় তাহলে লিজ নেওয়ার পর থেকে যত বছর অতিবাহিত হয়ে গেছে তত বছরের টাকা কর্তন করে বাকি টাকা লিজ গ্রহীতাকে ফিরে দিলে লিজ গ্রহীতা উক্ত জমি ফিরে দিতে বাধ্য থাকবে। আমার প্রশ্ন হল উক্ত সুরত আদায়ের জায়েজ আছে কিনা? যদি লিজ নেওয়ার চুক্তির সাথে এই শর্ত করেন তাহলে এটা জায়েজ হবে না। লিজের চুক্তি ভিন্ন হয়ে গেছে এরপরে কিংবা চুক্তির আগে যদি এরকম ওয়াদা থাকে তাইলে বৈধ হবে। প্রশ্ন, নুরুলিজা কিতাবে আছে, আপনি পড়ে নেবেন। প্রশ্ন, আমার জানার বিষয় হল আতর বা স্যান্ড ব্যবহার করা হারাম। জি না, হারাম নয়, এগুলো বৈধ। প্রশ্ন, আমরা 4 ভাই 2 বোন, এখন জানার বিষয় হল আমার বাগা জাগা জমি, মিরাসের প্রশ্ন, এগুলো দিবেন দাওয়া লেখা এখানে নয়।